মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তির মাঝে মাঝে সমাজের নানান অসঙ্গীত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবর হন। এবার বলেন, আয়ারল্যান্ডে মানুষও অনিয়মিত মানুষের নিয়ে ব্যবধান সম্পর্কে কেমন এই ব্যবধান? প্রিয়তির ভাষায় আসলে মানুষের অনেকে তাড়নার আসতে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এ প্রসঙ্গে প্রিয়তি বলেন, ওরাও তাকায় কিন্তু আমরা দেখতে পাই না, ওরাও পর্ন মুভি দেখে, গার্লফ্রেন্ডদের নিয়ে বিছানায় যায়, কিন্তু একই সময় তারা তাদের ভদ্রতার সীমারেখা জানে, চোখ কন্ট্রোল করতে জানে, সম্মান করতে জানে। নিজের অভিজ্ঞতার আলোকে প্রীতি বলেন, আমার বুক এই ফেসবুকে নতুন কিছু না, আমার বুক বা খোলামেলা অনেকের ফটোশ্যুট অলরেডি এই নেট দুনিয়ায় আছে। নতুন করে পুরনো কিছু কথা আবারও বলতে চাচ্ছি। এরপর তিনি সে প্রসঙ্গে যান, তিনি বলেন, ভিডিওতে আপনারা দেখেছেন আমার পিছনে ও পাশে কিছু পুরুষ মানুষ, আর সামনে পুরো দেয়ালের জুড়ে আয়না, চাইলেই ওনারা আমার পাছার দিকে এই আয়না দিয়ে আমার বুকের দিকে তাকিয়ে থাকতে পারে, চোখে চোখ পড়তে পারে, অথচ আমি নিজ চোখে একজনও দেখলাম না যে আমার দিকে কেউ তাকিয়ে আছে, বাজে দৃষ্টিতে, দূরের কথা। আমি বলছি না যে ওরা তুলসী পাতা ধোয়া মানুষ, ওরা তাই করে যেন কেউ যেন তার পাশের মানুষটির অস্বস্তি অনুভব না করে, এবং পাশের মানুষ যেন তাদের পাশে নিরাপদ ও সিকিউরিটি ফিল করে। প্রিয়তি আহ্বান জানিয়েছে, বলেন যে আপনারা কি পারেন না, আপনারা বিপরীতে লিঙ্গকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে পারেন না, চোখকে কন্ট্রোল করতে পারেন না, পাশের মানুষটি এবং পাশে অস্বস্তি ফিল না করে সেদিকে খেয়াল রাখতে। অন্তত শিক্ষিত সমাজের কাছে তো এইটুকু আশা করা যায়। তিনি বলেন, অবশ্যই পারেন যদি আপনি চান, কারণ চোখ আপনার, মন আপনার, মস্তিষ্ক আপনার, ও এইগুলো নিয়ন্ত্রণ করার মূল মালিক ও আপনি। দরকার শুধু নিজের সাথে নিজের চর্চা করার এবং নিজেকে আয়ত্তে আনার।